সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গবন্ধু ও মোদীকে নিয়ে কটূক্তির ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার শুনানিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষিত মানুষেরাই ব্যঙ্গাত্মক রচনা লিখেন উল্লেখ করে পরিশীলিত ভাষা ব্যবহারের মত দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিপক্ষে মত দেন অ্যাটর্নি জেনারেল। উনি বলেছেন যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, কারণ মানুষজন অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় আমরা এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষদের সম্পর্কে মানুষদেরকে হেয় করে। 90 ভাগের উপরে মামলা সম্পূর্ণভাবে ব্যক্তিগত কারণে করা হচ্ছে, কারণ কোনো ব্যক্তির ছবি তুলে এটাকে তাকে হয়রানি করা হচ্ছে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। সেই ক্ষেত্রে তো এই এই আইন যদি না থাকে তাহলে তো মানুষের যে ব্যক্তিগত যে নিরাপত্তা সেটা তো বিনষ্ট হবে।